এখন আমি রান্না করবো, আর রুদ্র আমার জন্য মশলা পেস্ট করছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি, কারণ কি এখানে কয়েকদিন হলো টানা বৃষ্টি চলছে। বৃষ্টি তো হচ্ছে, সঙ্গে ঠান্ডাটাও বেশ পড়েছে। এই রকম ওয়েদার চেঞ্জের জন্য রুদ্রও লেগে গেল ঠান্ডা। শুধু ওয়েদারের দোষ দিলেও হবে না, কয়েকদিন খুব জল নিয়ে খেলেছে, তার জন্য হয়তো হতে পারে। তাই আমি এখন যাচ্ছি পাশের বাড়ি রাম তুলসী পাতা আনতে। তো এই যে দেখো, আমি এখন এসে গেছি। তো কয়েকটা রাম তুলসীর পাতা নিয়ে নেব। তো এখন মোটামুটি আমার রাম তুলসী নেওয়া হয়ে গেছে। এখন আমি এলাম এই যে বাসক পাতার কাছে, কয়েকটা বাসক পাতাও নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিলাম আমাদের বাগানের এই তুলসী গাছটা দেখে কয়েকটা তুলসী। আমাদেরও রাম তুলসী আছে, বাট গাছটা এতটা ভালো নয়। এই দেখো এরকমই ছোট গাছ এখনো, তাও আবার এ হয়ে যাচ্ছে, পাতাটা তো খারাপ হয়ে যাচ্ছে। তারপর পাতাগুলো ধুয়ে সঙ্গে এক টুকরো আদা দিয়ে ভালো করে থেতো করে নিলাম। তো এখন এই যে থেতো করছি, আর বাটিতে একটু করে পাতার রস বের করে নিচ্ছি। তারপর এখন বাটিটাকে একটু হালকা গরম করে নিয়েছি, পাতার রস ঠান্ডা হয় তো তাই। তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মধু, ব্যাস এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন রুদ্রকে এক চামচ খাইয়ে দেবো। অনেকে হয়তো নাক ছিটকাতে পারো, বাট এটা কিন্তু অনেক কাজের, ঠান্ডা লাগলে ট্রাই করেও দেখতে পারো। তারপর স্নান যেহেতু সকালবেলাতেই করে নিয়েছিলাম, তাই পুজোটাও সেরে ফেললাম। আজ সকালে সেরকম কিছু বানাইনি, শুধু এই মাছ ভাজা ভাত আর একটু ডাল সিদ্ধ করেছিলাম। তো ওটাই এখন রুদ্রকে খাইয়ে দিচ্ছি। আর ও না খেয়ে দিয়ে এধার ওধার লাফাচ্ছিল বলে ওকে একটু বকা দিয়েছিলাম, তাই এরকম চোখ বন্ধ করে বসে আছে। আর এখন বাজে প্রায় 8:15। তো রুদ্রর খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, এখন আমার সেরকম কোনো কাজ নেই। এখন বাইরে ওই যে মাছটা বের করে দিয়ে এসেছি, ওটাই কিছুক্ষণ পরে গিয়ে কাটাকাটি করতে লাগবে। আর এখন রুদ্রকে একটা ওষুধ খাওয়াবো, মানে ওই হোমিওপ্যাথি। আজকে তো মোটামুটি অনেকটাই ভালো, তবে কালকে একটু হালকা জ্বর জ্বর ছিল আর সর্দি, তো আজকে জ্বর টর কিছুই নেই। তো একে বেশিরভাগ হোমিওপ্যাথিটাই খাওয়ানো হয়। তো আর কয়েকদিন পর বাড়ি যাবে, ছেলের আমার অবস্থা দেখো। চলো ওকে আর একটা ওষুধ আছে এটা খাইয়ে দিই। আর এরকম ওষুধ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তারপর এই যে এখন লিখতে বলছি, লিখতেই চাইছে না, কি কি করছে এখানে অবস্থা দেখো। আর এখন বাজে প্রায় 11:15, দেখো একটু একটু করে রোদ্দুর বেরোচ্ছে। তাই ভেজা জামা কাপড়গুলো একটু রোদ্দুরে দিয়ে দিলাম, সেই সঙ্গে মাছ টাঁচও কাটা হয়ে গেল, মাছে একটু নুন হলুদও মাখিয়ে দিয়েছি। এবার রান্নার পালা। কি করছো তুমি? মশলা পেস্ট। মশলা পেস্ট? কি মশলা আছে ভিতরে দেখাও তো, কি মশলা আছে? কি মশলা? মশলা কিছু মশলা কিছু কি মশলা? মশলা আছে, কিছু নেই খালি মশলা আছে। তো এখন আমি রান্না করব, আর রুদ্র আমার জন্য মশলা পেস্ট করছে। কি মশলা পেস্ট করছ? কিছু নেই খালি, এটা না খারাপ হয়ে গেছে, কিছুদিন হলো খারাপ হয়ে গেছে। তো খারাপ হয়ে গেছে এখন, ওটা ওর খেলার জিনিস হয়ে গেছে। খেলার জিনিস না, কিছুদিন পরে ঠিক করা হবে আবার। এখন সেরকম প্রয়োজন নেই। তো আজকে বানিয়েছি মাছের মাথা দিয়ে কুঁদরির তরকারি, ডাল আর এই যে মাছের ঝাল। তো এখন মোটামুটি রান্না হয়ে গেছে, আর রুদ্রকেও স্নান টান করিয়ে দিই। তো এবার ওকে খাওয়াবো, ব্যাস তারপর আমাদের খাওয়া দাওয়া, আর সেরকম কোনো কাজ নেই। আর বাইরে আবারও মেঘ উঠে গেছে, তো জিনিসপত্রগুলো উঠাতে লাগবে। তো কোনটা বাজছিল? ওই জন্য তো পাথর মেরে কোথায়?
তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, টাটা।